আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে ফুল পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠা তৈরি করতে আমি নিয়েছি 2টি আলু, চিনি 1 কাপ পরিমাণ, চালের গুঁড়া 1 কাপ পরিমাণ এবং ময়দাটা 1 কাপ পরিমাণ। দুধ নিয়েছি আমি 1 কেজি পরিমাণ দুধ নিয়েছি, তার সেটাকে আমি জাল দিয়ে 1/2 কেজি পরিমাণ তৈরি করে নিয়েছি এবং লবণ নিয়েছি আমি 1 চা চামচের থেকে কিছুটা কম এবং সেই সাথে আমি ঘিটাও ইউজ করব 1 টেবিল চামচ। এখন 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো এবং 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে এবং লবণটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আমি ঘিটা নিয়েছি, এখন আমি আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি ওভেনে। আপনারা চাইলে চুলাতে ওভেন চুলাতেও সিদ্ধ করতে পারেন। এখন আমি একটি পাত্রে দুধটা দিয়ে দিচ্ছি। এখন চালের গুঁড়া আর ময়দাটা যেটা আমি একসঙ্গে মিশিয়ে রেখে দিয়েছিলাম সেটা আমি অল্প অল্প করে দিয়ে দিব। একসঙ্গে সবগুলো ঢেলে দিচ্ছি না, কারণ পুরো ময়দার এবং চালের গুঁড়াটা আমার নাও লাগতে পারে, সে কারণে আমি অল্প করে দিচ্ছি। যতটুকু প্রয়োজন হবে আমি ততটুকুই ইউজ করব, আপনারাও তাই করবেন। খুবই সুস্বাদু একটি পিঠা, এখন শীতের দিন সবাই পিঠা খেতে পছন্দ করেন, তাই আমার রেসিপিতে আমি খুব বেশি পিঠা রেখেছি। চিনিটা দিয়ে দিচ্ছি, দেখুন আমার কি সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। বি কেয়ারফুল, অবশ্যই রান্নার সময় কেয়ারফুলি রান্না করবেন। আমি আলুটাকে ম্যাশ করে নিয়েছি, এটাকে আমি চালের গুঁড়ো এবং ময়দার যে ডো তৈরি করেছিলাম সেটার সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। এবং তার সাথে 1 টেবিল চামচ পরিমাণ ঘিটা দিয়ে দিব। আমি অর্ধেক করে নিচ্ছি, অর্ধেকটা আমি ফুড কালার ইউজ করব, জর্দা কালার। আমি খাস্টার মধ্যে একটু ঘি লাগিয়ে দিয়েছি যাতে পিঠাগুলো খুব সহজেই উঠে যায়। পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে, আমি একটি প্লেটে টিস্যু পেপার বিছিয়ে দিচ্ছি যাতে আমি পিঠাগুলোকে ভেজে ওটার মধ্যে তুলে নিব, তেলটা যাতে ঝরে নিচের দিকে পড়ে যায়। আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি, পিঠাটা খেতে গরম গরম খেতে খুবই মচমচে, খুব মজাদার, সুস্বাদু। এবং এই পিঠাটাকে আপনারা
রেখে ওয়ান উইক রেখে খেতে পারেন, কোনো সমস্যা নেই। পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি সবগুলো পিঠা উঠিয়ে নিয়েছি। আশা করি আজকের এই পিঠা তৈরির রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে আমাকে আরও বেশি উৎসাহিত করবেন, এবং আরও আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই এই লিঙ্কটির নিচে কমেন্টসের মাধ্যমে জেনে নেবেন। থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আমার জন্য দোয়া রাখবেন।